সবগুলো রং পেন্সিল কাটা শেষ, এবার আমরা ছবি আঁকবো। কিন্তু তনু গুনগুন করে গান গাইলে হবে, একটু জোরে গাও, আমরাও শুনি। হ্যাঁ শুনি। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা। অনেক সুন্দর গান তাই না? এক কাজ করে চলো, আমরা আজ প্রজাপতি আঁকি। প্রজাপতির ছবি আঁকো আঁকো। দাঁড়াও আঁকছি। ভেঙে গেল পেন্সিলটা। কোনো সমস্যা নেই, কালামণি আছে না, সব ঠিক করে দেবে। এই যে একটু সময় লাগবে মা, এই যে হয়ে গেল। এই যে দেখো এখানে কতগুলো ফেলনা অংশ জমে গেছে। কালামণি আমাকে দাও, আমি এক্ষুনি ফেলে আসছি। না না বিট্টু, এগুলো ফেলো না, এগুলো কোনো একটা কাজে লাগাবো। কিন্তু কালামণি এগুলো কিভাবে কাজে লাগবে? এগুলো তো ফেলে দিতে হয়। হ্যাঁ ফেলে যদি দাও তুমি তবে হবে ফেলনা, রেখে দিয়ে করে নাও নানা রকম খেলনা। এটা তোমার চারা? চারাটা ভালো। কি বলেছো বুঝতে পারিনি। আচ্ছা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আগে একটা তোমাকে ছোট্ট ছবি আঁকতে হবে। এই যে দেখো আমি কি আঁকছি, কিছু বোঝা যাচ্ছে না তাই তো? কিন্তু একটু পরেই তোমরা সব বুঝতে পারবে। আচ্ছা আমার তো একটু আঠা লাগবে, আঠাটা কোথায় জানো? এই যে পেয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এখানে একটু আঠা লাগিয়ে নি, তাহলে তো এটা পড়ে যাবে তাই না? তোমরা তুমি দেখতে পাচ্ছ তো? এই যে দেখো কি হয়ে গেছে, প্রজাপতি অনেক সুন্দর না? আমি তো জানতামই না এত সহজে এত সুন্দর করে ফেলনা দিয়ে ছবি আঁকা যায়। হ্যাঁ আরো অনেক কিছু বানানো যায়। দাঁড়াও তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি অন্য একটা জিনিস। সাথে একটু রংও দিতে হবে। কোন রংটা দেবো এটা মাঝখানে? লাল। হ্যাঁ তোমার সাথে আমার একদম মিলে গেছে। এবার আর কি বানানো যায় বলো তো? গাছ। হ্যাঁ
আছে। হ্যাঁ দাঁড়াও, যেটা নিয়ে আমরা বেঁচে থাকি। এই যে হয়ে গেছে গাছ, আমি এর পর থেকে যতবারই পেন্সিল কাটবো ততবারই এই ফেলনা অংশগুলো জমিয়ে রাখবো আর অনেক ছবি আঁকবো। হ্যাঁ, অনেকগুলো একসাথে হলে তারপরে ছবি আঁকবো, আর শুধু এই পেন্সিলের ফেলনা অংশ দিয়ে নয়, এরকম আরো অনেক কিছু ফেলনা জিনিস আছে যেগুলো দিয়ে মজার মজার খেলনা বানানো যায়। হ্যাঁ, কিন্তু সেগুলো আমরা পরে শিখবো, এখন চলো এগুলো দিয়ে কি কি খেলনা বানানো যায় সেটা আমরা দেখি। একটু তুমি বলো তো এটা দিয়ে আমরা কি বানাতে পারি। এই যে একটা আকাশি মাছ আছে, আঁকো আঁকো। মাছটা রাতে ভাজি করে খাবো। হ্যাঁ, মাছ ভাজি খাবো। আছে আয়রন, প্রোটিন, ভিটামিন ও প্রয়োজনীয় মিনারেল, যাতে দুর্যোগ